আমার তো আমি নাথিং দেখুন, আমি হিসাব মতন আমার দাদুর আমল থেকে মোটামুটি 150 বছরের দোকান এটা। দাদু পড়ে গেছে, বাবা করছে, বাবা যেহেতু এখন আর পাচ্ছে না, বাবার পরিবর্তে এখন আমি করছি। বাবার নাম গোবিন্দ পাল আর দাদুর নাম কানাই পাল ছিল, আমার নাম সঞ্জয় পাল। আমি ব্যবসাটা ধরে রেখেছি, যেহেতু এখন পরবর্তী জেনারেশান আমার আছে, এবার পরবর্তী জেনারেশান আমার ছেলে পুলে যেতে হবে, তখন সে করবে ব্যবসা। মধ্যে সুবিধা কি, এই অর্ডার পত্র হচ্ছে আমাদের, এই ঠাকুর করলে দুটো খাওয়া দাওয়াটা চলছে, এইটুকুই চলছে। এর থেকে বেশি এখন যেহেতু লকডাউন পড়ে গেছে, 2-3 বছর আমাদের ঝাড় হয়ে গেছিলো, যেহেতু আবার নতুন করে আমরা শুরু করেছি এখন মোটামুটি এই বছরটা, তাও আস্তে আস্তে সবাই অর্ডার দিতে আসছে। আরও যদি অর্ডার আসবে মোটামুটি এই গেছে, সবার তো মিটিং হয়নি, আর্ধেক মোটামুটি 10-12টা অর্ডার হয়ে গেছে, আরও আসছে। দাম জিজ্ঞেস করে যাচ্ছে কেউ কেউ, কেউ বলছে এই সপ্তাহ আসবো না, পরের সপ্তাহে আসবো, এমনি চলছে। আমাদের ক্ষেত্রে এক সালকিয়া আদি বাড়িগুলো ছিল, সালকিয়া একটা স্কুল বাড়ি, তারপরে রাজবাড়ি ছিল এদিকে মানিকতলার, আর এখন মোটামুটি সব হচ্ছে, আর অর্ডার আসছে। অর্ডার যেভাবে আসবে সেভাবে আমরা করতে থাকছি, বিদেশেও যায় মোটামুটি। এখন যেহেতু বিদেশে অর্ডার আসেনি, সেক্ষেত্রে হয়নি, এখন আমি আশেপাশে সব অর্ডারগুলো আসছে সেগুলোই করছি। পুজো অ্যাকচুয়ালি অর্ডারটা যেহেতু এখন হয়ে গেছে আর্টিস্টের ব্যাপার, একটা আর্টিস্ট একটাই ঠাকুর করছে, আমরা তো একটা ঠাকুর করি না, ওরা শুধু প্যান্ডেল আর্টিস্ট একটা ঠাকুর নিয়ে 6 মাস ধরে পড়ে রয়েছে। মূর্তি ছাড়া ফাইবার আছে, মডেল আছে, দুর্গা আছে, কালী আছে, গণেশ আছে, সব রকম বিভিন্ন রকমের যত অর্ডার আছে সবই করি। শেতলা ঠাকুর আছে, তারপরে অফ সিজনের কালী ঠাকুর আছে, ছোটো ছোটো যে অমাবস্যার কালীগুলো হয় সব রকম অর্ডারই। কোনো কারোর মূর্তি, মানে আমি বলতে চাইছি যে কোনো মানুষের মূর্তি বা কোনো মনীষীর মূর্তি, সেগুলো কি করে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করি, ওগুলো অর্ডার পেলেই করবো, আবার অর্ডার আছে সেগুলো করছি, করতেই থাকি, এক বছর সারা বছরই টুকটাক কাজ করতেই থাকি। প্রতিবারের তরফ থেকে করেছে খুবই ভালো, এটা আর সোশ্যাল নেটওয়ার্ক, যে আমরা সবসময় হোয়াটসঅ্যাপ ফেসবুক কেউ দেখি না, অনেক সময় এই এদের মাধ্যমে, এই আপনার বুটিকটের মাধ্যমে অর্ডারটা পেলে আমাদের খুব সুবিধা হয়, কারণ ওদের কাছে অর্ডারটা আসবে, ওদের মাধ্যম থেকে আমাদের কাছে আসবে, ফেসিলিটিটা আরও বেশি পাবে।